গাছে বসে পেয়ারা চুরি করে খাওয়াতে কি মজা! এটা যে একবার করেছে শুধু সেই বুঝবে এর মজা, আর বাকিরা? রকি তার কথাটুকু শেষ করতে পারে না। এমন সময় সেখানে পেয়ারা গাছের মালিক তোতা চলে আসে। ফাজিল দুষ্টু পাখি, তুই আমার গাছে সব পেয়ারা নষ্ট করে দিচ্ছিস, আজ তো তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো। তুমি আমাকে ধরতে পারলেই না মজা দেখাবে, তুমি আমাকে কখনো ধরতেও পারবে না আর মজাও দেখাতে পারবে না। এই থাম থাম বলছি, পালিয়ে যাবি কোথায়? রকি খুব দ্রুত উড়ে সেখান থেকে পালিয়ে বান্ডির টমেটো জমিতে যায়, আর তোতা উড়তে উড়তে হাঁপিয়ে যায় আর গাছের ডালে বসে বিশ্রাম নিতে থাকে। শয়তান পাখি, তোকে তো আজ আমি মার খাইয়েই ছাড়বো, আগে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর বাকি কাজ করব। তোতা রকির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে রকি বান্টির টমেটো জমিতে গিয়ে মনের সুখে টমেটো খেতে থাকে, আর সেটা বান্টির পোষা প্রজাপতি দেখে ফেলে। এই দুষ্ট পাঁচা ছেলে, তুমি অমন করে টমেটো গুলো কেন নষ্ট করছো? বেরিয়ে যাও বলছি এক্ষুনি ক্ষেত থেকে। চুপ ছোট্ট প্রজাপতি, একদম কথা বলবি না, যদি আবারও কথা বলিস না তাহলে তোকে আমি পায়ের নিচে ফেলে পিষিয়ে মারবো। হ্যাঁ, প্রজাপতি আর কোনো কথা না বলে সোজা বান্টির কাছে যায়, আর প্রজাপতির মুখে রকির কথা শুনে বান্টি দৌড়ে জমিতে আসে। এদিকে ততক্ষণে রকি সেখান থেকে চলে যায়। বজ্জাত রকি পালিয়েছে, কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? আপনারা এতক্ষণ ধরে যে রকিকে দেখছেন, সে আসলে মা বাবা মরা একটা ছানা। ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকে রকি তার মামা মামির সাথেই থাকতে শুরু করে। তোমরা কি তোমাদের বাড়ির ছেলেকে আমাদের ক্ষতি করার জন্য রেখেছো নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে, রকি আবার কি করেছে? রকি আমার সব পেয়ারা নষ্ট করে দিয়েছে। আমার টমেটো জমির সবগুলো টমেটো নষ্ট করেছে রকি। এখন যদি তোমরা তোমাদের বাড়ির ছেলেকে শাসন না করো, তাহলে আমরা সবাই মিলে ওকে অনেক মারবো। তোমাদের মারতে হবে না, আজ আসুক খালি বাড়িতেও, আমি তোমাদের সবার সামনেই ওকে ধরে মারবো। ঠিক তখনই রকি বাড়ি ফিরে আসে। এদিকে শোনা রকিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে খুব মারতে থাকে। মামা মামা, আমাকে আর মেরো না মামা, আমার যে খুব লাগছে, আমাকে মেরো না। না টোনা, একদম থামবে না, মারো ওকে, আচ্ছা করে মারো। একদম মান চম্মান সব ধুলোই মিশিয়ে দিলো আমাদের, বাবা মাকে খেয়েছে, এখন আমাদেরকে খাওয়ার চিন্তা করছে। ভেবেছিলাম এখন একটু বড় হয়েছে, আর একটু বড় হলে রোজগার করে খাওয়াবে আমাদের, কিন্তু সেটা আর হলো কোথায়? উল্টো সবার মুখে কথা শুনতেই তো দিন চলে যাচ্ছে। মারো, আরো বেশি করে মারো, যা ক্ষতি করেছে না আমাদের তা ওর রক্ত দিয়ে শোধ হবে না। রকির কষ্টে সবাই অনেক আনন্দ পেতে থাকে, আর এসব দেখে রকির অনেক কষ্ট হয়, আর রকি মনে মনে ভাবতে থাকে, সবাই আমার কষ্ট দেখে এত খুশি হচ্ছে, আমি সবার এই খুশি নষ্ট করেই দিব, আমি সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। রকি মনে মনে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে সবাই সেখান থেকে চলে যায়, টোনা টুনিও তাদের নিজেদের ঘরে চলে যায়, আর রকি এক মুহূর্ত দেরি না করে মশালে আগুন জ্বালিয়ে তা নিয়ে বান্টি আর তোতার জমিতে যায়, আর তাদের জমিতে আগুন লাগিয়ে দেয়। হায় হায় রে, এই রকি তো আমার পুরো সর্বনাশ করে দিল, একে তো দেখছি এভাবে আর থামানো যাবে না, আমাদের এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ জানাতে হবে। সামান্য পুচকে ছানার এত বড় সাহস, এতগুলো পাখিকে জ্বালায়! প্রহরী, এক্ষুনি ওই বেটা রকিকে ধরে কারাগারে বন্দি করে ফেলো। ওই শালার বেটা জেলে সারা জীবন বন্দি থাকলেই দ্বিতীয়বার আর কোনো অপকর্ম করার চিন্তা মাথাতেও আসবে না ওর। রাজার কথা মতো প্রহরীরা রকিকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে, আর সব পাখিরা তা দেখে মহা খুশি হয়, আর
আর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে রানী পাশ থেকে সব ঘটনা দেখে মনে মনে ভাবতে থাকে, এই তো আমি আমার প্রয়োজনীয় পাখিকে পেয়ে গেছি, এবার একে আমার কাজে লাগাতে হবে। কিন্তু একে তো এখন কারাগারে রাখা হয়েছে, বুঝেছি আমাকে কারাগার থেকে ওই ছেলেকে বের করতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে আর রানী সোজা কারাগারে চলে যায় আর রকিকে বের করে নিয়ে একটা পুকুর পাড়ে আসে। রানীমা, আপনি আমাকে কারাগার থেকে কেন বাইরে আনলেন? এই বাড়িটা খুব খারাপ, এখানে কেউ আমাকে ভালোবাসে না, আদর করে না, সবাই খালি মারে আর মারে। কারাগারই তো ভালো ছিল, ওখানে কেউ আমাকে মারতো না। এখানে আর কেউ তোকে মারবে না, তুই এখানে এই পুকুর পাড়ে আজ সারা রাত থাকবি, তারপর আমি তোকে প্রাসাদে আমার সন্তানের মতো করে রেখে দিব। এখানে থেকে আমি কি করব? সেসব কথা পরে হবে, এখন আমি আসি রে। রকিকে রেখে রানী সেখান থেকে প্রাসাদে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে। জানি না কেন যে রানীমা আমাকে এখানে রেখে গেল। আচ্ছা সে যাই হোক, খোলা আকাশের নিচে একটু বসে থাকি। সে কি ফুটু থেকে মুরগি উঠে আসছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, এগুলো আসলে যাচ্ছে কোথায়? এই বেটা, এই বেটা, এই দাঁড়া দাঁড়া বলছি, এই শালার বেটা মুরগি দাঁড়া বলছি, না এগুলো তো একটাও দাঁড়াচ্ছে না। যা, তোদের সাথে আমি আর কথাই বলবো না, এবার আমি নাক ডেকে ঘুম দিব। রকি গাছের তলায় শুয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর রানী পুকুর পাড়ে এসে রকিকে বলে, কাল রাতে কারুর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, অনেকগুলো মুরগির সাথে দেখা হয়েছিল, কিন্তু শালার ব্যাটা মুরগিরা কেউই আমার কথাই শোনেনি। ওরা শুনবে না কথা, এটা হলো মুরগি দেয়া পুকুর, আমার শ্বশুর আমাকে এই পুকুর উপহার দিয়েছিল আর তখন থেকে এটা আমার নামে আছে। এই পুকুর থেকে যে মুরগিগুলো বের হয় সেগুলো অনেক দামি মুরগি, আমার তো সন্তান নেই, তাই আমি চাই এই পুকুরের মালিক আমি তোকে বানাবো আর তুই আমার সন্তান হয়েই থাকবি রে। রানীর মুখে এমন কথা শুনে রকি কান্না করে দেয়। এদিকে কালু কাক পাশ থেকে সব কথা শুনে মনে মনে ভাবে, এত দামি মুরগি তো একদম হাতছাড়া করা যাবে না, আমাকে তো এগুলো নিতেই হয়। এরপর কালু রাতের অপেক্ষা করে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে, রকি পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কালু সেখানে আসে। আরে আরে কালু কাকা, অমন একটা একটা করে মুরগি দিয়ে কি তোমার পোষাবে বলো? তার থেকে ভালো হবে তুমি পুকুরে নামো আর পুকুর থেকে সব মুরগিগুলো তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই অনেক ভালো কথা বলেছিস রে। বোকা কালু রকির কথা শুনে পুকুরে নামে আর সে সাঁতার না পারার কারণে পুকুরে ডুবে মারা যায়। এদিকে রানী রকির এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয় আর রকিকে নিজের ছেলের মতো করে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।